তাহলে ওর যা স্কিন টোন অনুযায়ী পুরোটা কালার হয়ে গেল। এবার আমরা হাইলাইট জোনগুলোতে আরেকটুখানি ব্রাইট কালার দিয়ে ওটাকে একটু ইয়ে করি, হাইলাইট করি, তারপর পাউডার দেব। এটা হলো, নাকের উপরটা দেখো এইটুকু, আর এই যে বলেছিলাম এই যে এই নিচের এতটা জায়গা, দেখেছো কতটা জায়গা দিলাম, ঠিক এই জায়গাটুকুতে দেবে। এখানে যেটা করলে ওই জায়গাটা আরেকবার দেখার ভুল জায়গাটা, নাকের এখান থেকে সোজা, এখান থেকে সোজা, আর এই যে চোখের এখান থেকে এই এতটা, এবার এটাকে পুরো এই জায়গাটাকে, বুঝতে পেরেছো? দেখো কোনখান দিয়ে ব্রাশটা নিচ্ছি, ওখান থেকে এই, আর নাকের এই চোখের এই জায়গাটা থেকে শুরু করে চোখের কর্নারটা থেকে, হ্যাঁ এই, তারপরে এগুলোকে মেশাতে হবে। মানে এটা হচ্ছে তোমার জোন, এই জায়গাটুকু, এই জায়গাটুকু হচ্ছে তোমার জোনটা। দেখতে পেয়েছো? দেখো এই দিকটা দেখো, ওই জায়গাটা দেখো, কপালটা দেখো, উল্টো দিকটা হয়নি, হাইলাইট জোনটা হাইলাইট করা হয়নি। আবার কালার নাও, ঠিক ওইভাবেই চোখের ওই কর্নারটা থেকে সোজা নাবাও, আর এইখান থেকে এটা, এতটা জায়গা। এটা হচ্ছে তুমি ওকে যেই কালারের যাকে বেসটা লাগাবে তার থেকে দুটো বা তিনটে শেড বেশি লাইটার, বুঝা গেল? এই হয়ে গেল, আর শুধু রং করবো ওর এই জায়গাটুকু, এইটুকু দেখে নাও। আপার লিপটাতে এই কালারটা যাবে, সেম কালারটা আপার লিপে যাবে, আর এই জায়গাটা যাবে। এবার দেখবে অনেকের আপার লিপের এই জায়গাটা একটু বেশি উঁচু থাকে, তাদের তখন ওখানে আর ওই হাইলাইটের কালারটা দেবে না, যাদের একটু বেশি উঁচু থাকে এই জায়গাটা, অনেক উঁচু থাকে অনেকের, দিলে কি আরো বেশি উঁচু, আরো বেশি উঁচু লাগবে, সেই জন্য ওইটা দেবে না। তখন একটু ভালো করে এগুলো মিশিয়ে দিই, ওর নাকটা কিন্তু যথেষ্ট উঁচু, তা সত্ত্বেও আমি আবার এগুলো দিলাম, কারণ যা স্কিন টোন আছে, যদি একটা ফ্ল্যাট কালার হয় তারপরে যদি লাইট পড়ে তখন ওটা বার্ন করে
সব এক লাগবে দেখতে, কোথায় উঁচু কোথায় নিচু কিছু বোঝা যাবে না। সেই জন্য